নবীকে রহমাতুল্লাহ আলামিন মানতে রাজি নেই, ওই এহসান গ্রুপ রহমত একেবারে গাট্টি ফুসকা সহ লয়ে গেছে গা। রহমত আলী হ্যাঁ 17,000 কোটি টাকা রহমত আলী সনিয়া নিয়ে গেছে, ওয়াজ করে মানুষকে বেকুব বানাইয়া মানুষের ইমান তো নিচে নিচে বেটা, টাকা তো গেছে, টাকা আর আইব কিন্তু ইমান তো আর আইতো না। নবীর মিলাদুন নবী কেন সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছে এটা সহ্য করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা এটাকে বলছে যে মদকে হারামকে হালাল করলে যেরকম হালাল হয় না তেমনি একটা বেদাত মিলাদুন নবীকে সরকারের স্বীকৃতি দিল এটা হালাল হবে না, এটা জায়েজ হবে না। নাউজুবিল্লাহ বলেন কত বড় দুষ্ট চক্র, কিভাবে তারা এই দেশে এই কথাগুলো বলে। যারা এই দেশে মিলাদুন নবীকে ফালতু বলেছে, নারে রিসালাতকে যারা ফালতু বলেছে, দেখেন আল্লাহ পাক ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, আমাদের কিছু করতে হয়নি। এগুলো সবগুলা ধরা পড়তেছে একটা একটা। যে সমস্ত প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করা হবে না, এদের বিরুদ্ধে আপনারা প্রশাসনকে অভিভূত করবেন। এ দেশে থাকতে হলে এ দেশের সংবিধান মানতে হবে, ঠিক কিনা? আর যদি মনে করেন এ দেশে আপনার জন্য ধর্মকর্ম পালনের উপযুক্ত জায়গা না, তাহলে ইসলামী শরীয়তে নির্দেশনা আছে হিজরত করা। কি করা? হিজরত করা। এদিকে আফগানিস্তান পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, এদিকে বার্মা আছে, হাইটা চলে যান। কিন্তু এই দেশে ওই ধর্ম প্রচার, ওই ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না যে ইসলামের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, হত্যা, বোমাবাজি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, ফেতনাবাজি আছে, ঠিক কি না? সম্প্রীতি বিনষ্ট হয়, ওই ইসলাম আমরা চিনি না। আমরা চিনি সম্প্রীতির ইসলাম, শান্তির ইসলাম, ভালোবাসার ইসলাম, ঠিক কি না? মহাব্বতের ইসলাম। ওই ইসলাম এই দেশে ছিল, এই ইসলাম এই দেশে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু নবীর মিলাদুন নবী কেন সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছে এটা সহ্য করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা এটাকে বলছে যে মদকে হারামকে হালাল করলে যেরকম হালাল হয় না তেমনি একটা বেদাত মিলাদুন নবীকে সরকারের স্বীকৃতি দিল এটা হালাল হবে না, এটা জায়েজ হবে না। নাউজুবিল্লাহ বলেন কত বড় দুষ্ট চক্র, কিভাবে তারা এই দেশে এই কথাগুলো বলে। যারা এই দেশে মিলাদুন নবীকে ফালতু বলেছে, নারে রিসালাতকে যারা ফালতু বলেছে, দেখেন আল্লাহ পাক ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, আমাদের কিছু করতে হয়নি। এগুলা সবগুলা ধরা পড়তেছে একটা একটা। কেউ এমএলএম এর টাকা মাইরা, হ্যাঁ 14,000 কোটি 22,000 কোটি টাকা মাইরা জেলখানা যাইতেছে, আর কেউ কেউ রকেটের গল্প কইয়া কইয়া ভাইরাস কথা বলে, হ্যাঁ এরকম উদ্ভট কথা বইলে বইলা, কারণ এগুলার আকল আল্লাহ সিনাই নিয়ে নিয়েছে। এই যে উদ্ভট কথা বলে এটার কারণ আছে, এটা যদি আমরা রিসার্চ করি দেখি যে কি রে লোকটা শুনতেছি 42 দিনে কোরআনে হাফেজ হইছে, হ্যাঁ এত বড় মুফতি টাইটেল নিয়া এত জ্ঞান লইয়া, কিন্তু এই লোকটা কথাবার্তা সব পাগলের মতো কেন? হ্যাঁ তাই এটার কারণে যে একটা আকল ছিনলে তা হয়, আল্লাহ যখন কাউকে ধ্বংস করবে গোমরা করে দেবে তার যতই এলম থাকুক আকল আকল আল্লাহ তার আকলটা ছিনিয়ে নিয়ে নেবে, ঠিক কিনা? সুতরাং এদের যতই এলমের বহর থাকুক না কেন কোনো লাভ হবে না, কারণ এলমের মালিক কে? আল্লাহ। উনি যখন এটা সিজ করে ফেলবে তখন তুমি তোমার কথাবার্তা সব উদ্ভটে হবে, ঠিক কিনা? একটাই কারণ, কারণ তারা আমার নবীর ইজ্জত সম্মানকে নিয়ে তারা
কি হাত দিয়েছে ঠিক কি না যাদের উপর আমাদের ঈমান নির্দিষ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে সর্বপ্রথম এই জায়গায় কখন হাত দেওয়া যাবে না আল্লাহকে আপনি দেখছেন কখনো হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি রকম দেখছেন না দেখে বিশ্বাস করতে হবে কি না কি কুল ওয়াল্লাহু আহাদ বলতে হবে কি না হ্যাঁ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটার উপর বিশ্বাস আনতে হবে কি না না দেখলো বিশ্বাস করতে হবে এটার নামে হচ্ছে ঈমান নবী বেনজির বেমিসাল উনি সমস্ত খারাপি থেকে মুক্ত ঠিক কি না মাসুম উনি গায়েব জানেন আল্লাহ জানান উনি নূর নূরে মুহাম্মাদি এগুলো হচ্ছে ইমানের অংশ বিশ্বাসের অংশ উনি খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবীকে রাহমাতুল লিল আলামিন মানতে রাজি নেই ওই এহসান গ্রুপ রহমত একেবারে গাট্টি ভাস্কর সহ লয়ে গেছে গা রহমত আলী হ্যাঁ 17000 কোটি টাকা রহমত আলী সুনিয়া নিয়ে গেছে ওয়াজ করে মানুষকে বেকুব বানাইয়া মানুষের ঈমান তো নিছে নিছে বেটা টাকা তো গেছে টাকা আর আইবো কিন্তু ঈমান তো আর আইতো না ঠিক কি না টাকা গেছে টাকা আইব কিন্তু ঈমান একবার গেলে গা এই ঈমান আবার আনা তওবা করতে থাকবে আল্লাহ যদি মাফ করে আল্লাহ গফুরুর রহিম ঠিক কি না কতগুলা মাফ আল্লাহ করবে না যেগুলা কোনটা এগুলা হচ্ছে নবীর সামনে গোস্তাকে বিয়াদবি যারা নবীকে কষ্ট দেয় আল্লাহ বলছে আল্লাহকে কষ্ট দেয় তাহলে আমরা দেখব সাহাবাই কেরাম আমরা নবীকে কিরকম ভালোবাসে ঠিক কিনা এরা বলে সাহাবীরা মিলাদ করেনি নাউজুবিল্লাহ বলেন সাহাবীরা নাকি মিলাদ করতো না মিলাদুন নবী করতো না এরা বলে না এটা তো সাহাবীদের উপরে কত বড় মিথ্যাচার কাজ্জাব সাহাবীরা এমনি কি সাহাবী হইছে নবীর ভালোবাসা ব্যতীত নবীর দরুদ ব্যতীত নামাজের মধ্যে আপনি মিলাদ পড়েন না দরুদ পড়েন না কি আল্লাহ পাক এটা তো ফরজ নামাজের মধ্যে কম্পালসারি করে দিয়েছে নফল নামাজ সুন্নত তো আছেই ফরজ ফরজ এটা আল্লাহর জন্য তার সাউদে নবীকে সালাম দিতে হয় না বাদ দেওয়া যাবে দরুদ ইব্রাহিম তাশাহুদ এখানে নবীর দরুদ নবীর সালাম এমনকি ওয়াল আলে মোহাম্মদ নবীর আহলে বায়াত এই যে বই বাইর করেছি আহলে বায়াত শানে আহলে বায়াত এদেরকে নামাজও সালাম দিতে হবে।